ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিটিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম, সাইদের মৃত্যু আন্তর্জাতিক গণমাধ্যমে যা বলছে, আরও থাকছে কলাপাড়ায় নতুন জঙ্গি আস্তানা বিস্ফোরক উদ্ধার, আরও জানাবো সাইদের গায়েবানা জানাজা শেষে পুলিশের উপর হামলা আহত 20, আরও জানাবো নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে জানাচ্ছে রিজভি, সবশেষ জানাবো ডেঙ্গুতে মৃত্যু আরও 10, হাসপাতালে ভর্তি 1984। এবার বিস্তারিত, এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলার হোসেন সাইদি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। দেলার হোসেন সাইদির মৃত্যুতে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। সংবাদ প্রকাশ করা হয়েছে চীন, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের গণমাধ্যমেও। দেলার হোসেন সাইদির মৃত্যুতে প্রতিবেদন প্রকাশ করেছে হংকং ভিত্তিক ইংরেজি ভাষার চাইনিজ গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদ শিরোনাম করেছে কারাবন্দী ইসলামী নেতা দেলার হোসেন সাইদির মৃত্যুতে বাংলাদেশে হাজারো মানুষের বিক্ষোভ। প্রকাশ করেছে পাকিস্তানের ইংরেজি ভাষার গণমাধ্যম ডন। ডনের সংবাদ শিরোনামে বলা হয়েছে জামায়াত নেতার মৃত্যুতে বাংলাদেশে প্রতিবাদের জ্বর। পাকিস্তানের উর্দু ভাষার গণমাধ্যম এক্সপ্রেস নিউজ দেলার হোসেন সাইদির মৃত্যুতে প্রতিবেদন প্রকাশ করেছে। এক্সপ্রেস নিউজের সংবাদ শিরোনাম, জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির কারাগারে ইন্তেকাল করেছেন। দেলার হোসেন সাইদির মৃত্যুতে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে কারাগারে আটক বাংলাদেশি ইসলামপন্থী নেতার মৃত্যুতে বিক্ষোভ। আরও জানাবো ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় নিবন্ধিত ইসলামিক সংবাদ মাধ্যম ফাইভ পিলার্সের প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে কারামন্দি বাংলাদেশি ইসলামী নেতা দেলার হোসেন সাইদি মারা গেছেন। 15 আগস্ট বিকাল 5টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এই ছিল আন্তর্জাতিক গণমাধ্যমে জামায়াত নেতা দেলার হোসেন সাইদির মৃত্যুতে প্রকাশিত সংবাদ। দেলার হোসেন সাইদি বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াতের নায়েবে আমির ছিলেন। তার বিরুদ্ধে 2013 এবং 2014 সালে মানবতা বিরোধী অপরাধের মামলা চলাকালে তিনি অনেকবার আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদের শিরোনাম হয়েছিলেন। সে সময় আল জাজিরা, বিবিসি সহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে দেলার হোসেন সাইদিকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। এদিকে মৌলভীবাজারের কোলাউড়া উপজেলা কর্মদা ইউনিয়নের কলাপাহাড়ে দ্বিতীয় দাবের অভিযানে নতুন জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। নতুন করে সেই আস্তানা থেকে বিপুল সংখ্যক গোলাবারুদ উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার পুলিশ লাইনকে সংবাদ সম্মেলন করে অপারেশন হিল সাইডের সমাপ্তি ঘোষণা করেন সিসিটি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সোমবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া কর্মদা ইউনিয়নের আকরামবাদ বাজারের স্থানীয় মানুষ সন্দেহভাজনভাবে 17 জন ব্যক্তিকে আটক করে। এই খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থলে চলে আসি। এরপর কর্দমা ইউনিয়নের কার্যালয় থেকে আমরা তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আসি। এরপর রাতভর আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী এ কলাপাহাড়ে তাদের আরেকটি আস্তানা আছে বলে আমাদের জানিয়েছে তারা। তিনি আরও বলেন, আমরা ভোরে ওই আস্তানা সন্ধানের জন্য বের হই। দুর্গম প্রায় 20টি পাহাড় পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হই। বিশেষায়িত ফোর্স অনুসন্ধান চালিয়ে 2টি ঘর থেকে 6 কেজি এক্সপ্লোসিভ, চোদ্দ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে সবাই স্বীকার করে যে তারা নতুন উগ্র সংগঠন ইমাম মাহমুদের কাফেলার সদস্য। যেদিন তাদের আটক করা হয় তখন তাদের সাথে ছিল 2 লক্ষ টাকা, 2টি বড়দা, 95টি ডেটোনেট। আসাদুজ্জামান বলেন, আমরা ধারণা করছি এখানে এই সংগঠনের গুরুত্বপূর্ণ চরিত্ররা রয়েছে। তাদের মধ্যে ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন। যেহেতু তাদের জিজ্ঞাসাবাদ করা অনেক সময়ও কৌশলের প্রয়োজন হয়, তাই এই মুহূর্তে তাদের মূল পরিকল্পনা সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আটককৃতরা হলেন নাটোরের গাওপাড়ার জুয়েল মাহমুদ, সিরাজগঞ্জের পুরাবাড়ির সোহেল তানবির রানা, কক্সবাজারের রামুর সাদমান আরিফিন ফাহিম, মোহাম্মদ ইফতেকার হাসান নাবিব, যশোরের মোল্লাপাড়ার ফাহিম খান, পাবনার আতাইকুলার মোহাম্মদ মামুন ইসলাম, গাইবান্ধার চাঁদপাড়ার রাহাত মণ্ডল, জামালপুরের সুলাইমান মিয়া, নারায়ণগঞ্জের রূপগঞ্জের আরিফুল ইসলাম, বগুড়ার হাটশিবের মোহাম্মদ আশিকুল ইসলাম, পাবনার আতাউকুলার মামুন ইসলাম, ঝিনাইদহের সোহেলার তানবির রানা, সাতক্ষীরার তালার জুয়েল শেখ, পাবনার আতাইকুলার রফিকুল ইসলাম, পাবনার সাতিয়ার মোহাম্মদ আবির হোসেন, মাদারপুরের মেহেদি হাসান মুন্না, টাঙ্গাইলের কুয়েল। এর আগে গত শনিবার ভোরে কুলাউড়ার কর্মদা ইউনিয়নে বাইখালী নামক ওই পাহাড়ি টিলায় সিটিডিডি পুলিশ অভিযান চালায়। এর আগে শুক্রবার রাত 8টা থেকে ওই বাড়িঘরটি ঘিরে রেখেছিল স্থানীয় পুলিশ। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন হিলসাইড।
সেখান থেকে গ্রেফতার হওয়া 10 জন ব্যক্তির সবাই নব্য জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার সদস্য। তাদের আস্তানা থেকে প্রায় 3 কেজি বিস্ফোরক, 50টির মতো ডেনোটেটর, 3,61,000 টাকা, প্রশিক্ষণ সামগ্রী, ক্যাম্বেট বোট, কয়েক বস্তা জিহাদি বই জব্দ করা হয়। এদিকে কক্সবাজারের পেকুয়ায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদের গায়েবা জানাজা শেষে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে পেকুয়া থানার ওসি সহ পুলিশের 20 সদস্য আহত হয়েছেন। জানা গেছে, মঙ্গলবার বিকেল 3টার দিকে পেকুয়ার বারকাবাইয়া বাজারে সাইদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ফেরার পথে একদল লোক স্লোগান দিয়ে পেকুয়া থানা পুলিশের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বারকাবিয়া বাজারে সাইদের গায়েবা জানাজার সময় পেকুয়া থানার ওসি মোহাম্মদ উমর হায়দার ও পরিদর্শক সুদীপ্ত শেখের নেতৃত্বে একদল পুলিশ এখানে অবস্থান করছিল। পরে জানাজা অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণভাবে চলে যেতে বলে পুলিশ। এই সময় হঠাৎ স্লোগান দিয়ে পুলিশের উপর ইট পাটকেল ছুড়তে থাকে একদল লোক। এই ঘটনায় আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পেকুয়া থানার ওসি উমর হায়দার বলেন, সাইদের গায়েবানা জানাজার শেষে একদল লোক পুলিশের উপর বিনা কারণে হামলা চালিয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বর্তমান নির্বাচন কমিশন ইসি সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুর্বিনীত দুঃশাসনের জাতকুলে নির্বাচিত সরকার কথাটি জনগণকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সভা সমাবেশ এমনকি বিরোধী দলের নেতাকর্মীদের জানাজার অধিকারটুকু হনন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী অভিযোগ করে আরও বলেন, সম্প্রতি একজন নির্বাচন কমিশনার বলেছেন তারা সংবিধানের বাইরে যাবেন না। তা যাবেন কেন? শেখ হাসিনা আপনাদের একেবারে আওয়ামী চেতনার সালফিউরিক অ্যাসিডের মধ্যে চুবিয়ে তুলে নিয়ে এসেছে। আপনাদের দেহ মন সব আওয়ামী চেতনায় জারিত, সেটা তো বলার অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রীর কথা, আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সাথে প্রধান নির্বাচন কমিশনার কমিশনারদের কোনো ধরনের বিপরীত হবে এটা ভাবার কোনো কারণ নেই। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন ভোটারবিহীন একতরফা নির্বাচনের পায়তারা করছে। যেটি ওই আলমগীর সাহেব যে কথাটি বলেছে সংবিধানের বাইরে যাবে না, এই কথাতে এটা প্রমাণিত হয় যে তারা শেখ হাসিনার ইচ্ছার অনুযায়ী, তার মহাপরিকল্পনা অনুযায়ী, তার এজেন্ডা অনুযায়ী সেই 2018 মতো নিশিরাতের ভোট বা সন্ধ্যা রাতে ভোট, এইরকম কোনো একটা হাসিনা মার্কা ভোট করার দায়িত্ব পালন করবেন বলে এই নির্বাচন কমিশন। রিজভী বলেন, এই নির্বাচন কমিশন এমনই বিশ্বস্ত সেবাদান যে তারা স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও স্বায়ত্তশাসনে নিজেদের ক্ষমতা নিজেরাই হ্রাস করার জন্য সুপারিশ করছে এবং সেই ক্ষমতাটি শেখ হাসিনার পদতলে অর্পণ করেছেন। অর্থাৎ তারা সুপারিশ করে পাঠিয়েছে যেটা অবৈধ পার্লামেন্ট পাস করেছে। বর্তমান নির্বাচন কমিশন সংবিধানের কথা বলেন শেখ হাসিনাকে সন্তুষ্ট করার জন্য। আসলে তারা শেখ হাসিনার নির্দেশে বেআইনি কার্যকলাপের কাজ চালিয়ে যাচ্ছেন। আপনাদের মনে আছে কতদিন আগে বেআইনিভাবে অজ্ঞাত দুটি রাজনৈতিক দলকে রেজিস্ট্রেশন দিয়েছে? তাদের কোনো কার্যালয় নেই, দেশজুড়ে তাদের কোনো সংগঠন নেই। এ ধরনের দুটি দলকে তারা নিবন্ধন দিয়েছে, নাম গোত্রহীন দুটি দল দিয়েছে, এটা নিয়েছে সরকারের নির্দেশেই। নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রেখে রিজভী আরও বলেন, আপনাদের সংবিধান যে কোথা থেকে নাজিল হয় তা জনগণ জানে না। আওয়ামী লীগের চেতনায় জারিকৃত কিনা তা পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে নিশ্চিতের সরকার নির্বাচন কমিশন গঠন করে। সুতরাং সরকারের গানের সুরে যে তাল দিবে নির্বাচন কমিশন, এটাই স্বাভাবিক। কারাগারে মৃত্যু প্রসঙ্গে রিজভী বলেন, জেল হাজতে বিএনপি সহ বিরোধীদের বেশ কিছু নেতাকর্মী নিপীড়ন, নির্যাতন এবং বিনা চিকিৎসায় দুঃখে দুঃখে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। দেশের কারাগারগুলো শেখ হাসিনার কষাইখানায় পরিণত হয়েছে। চিকিৎসার সুযোগ পাওয়া প্রত্যেক নাগরিককে মৌলিক অধিকার, অথচ এই সরকারের আমলে কারাগারে সবচেয়ে বেশি বিরোধী দলের নেতাকর্মীরা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। দীর্ঘ 5.5 বছর স্বাধীনতার ঘোষকের সহধর্মিনী হিসেবে যিনি বিপন্ন গণতন্ত্রকে এক অকুতোভয় নেতৃত্বে বারবার পুনরুদ্ধার করেছেন এবং মৌলিক মানবাধিকারের প্রতীক গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে, যা অন্যায়, অবৈধ, কুৎসিত, প্রতিহিংসার বহিঃপ্রকাশ। শেখ হাসিনার নির্দেশে একটি মিথ্যা মামলা তাকে সাজা দেওয়া হয়েছে। বন্দি অবস্থায় করা হচ্ছে অমানবিক নির্যাতন, তাকে উন্নত চিকিৎসা দিতে বাধা দেওয়া হচ্ছে। সরকার দস্যুদের মতো বন্য আক্রোশের প্রতিফলন ঘটাচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। এদিকে দেশে গত 24 ঘন্টায় আরও 10 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হলো 400
26 জনের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয় 1984 জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের সব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট 9117 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালের বর্তমানে 4010 জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে 5107 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত 79875 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকায় 44396 জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন 45479 জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 80332 জন, ঢাকায় 40063 এবং ঢাকার বাইরে 40269 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।